বারবার ডেকে পাঠাচ্ছো কেন বলো তো? দিল্লির বাদশার একটা জরুরি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তার চেয়েও জরুরি ব্যাপার না হলে তোমায় ডেকে পাঠাতাম না। কি এমন জরুরি কাজ? সে কথা বলে বোঝানো যায় না। এসো তুমি। ওই দেখো, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবা, আপনার পায়ে পড়ি, আমাকে বাঁচান। পৃথিবীতে এমন কারো সাধ্য নেই যে আমার মেয়েকে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে যায়। আমি শুধু একটি মেয়ের কথা ভাবছি না ওমা, একই কোথায় যাচ্ছ? সময় নেই, সময় নেই। একটি করে মুহূর্ত নষ্ট করার অর্থ একটি করে নারী হত্যা। এ আমাকে বন্ধ করতে হবে, এ আমাকে বন্ধ করতেই হবে। সতীদাহ বন্ধ করতে চান? হ্যাঁ ভাই, দেশ থেকে এই পাপ প্রথা আমাদের উচ্ছেদ করতেই হবে। তাই সবার আগে ছুটে এসেছি আপনার কাছে। আপনি সমাজের নেতা, আপনি আমাকে সাহায্য করুন। সমাজের নেতা ধর্ম, আমি কেউ নই। আপনি আপনি সেই ধর্মের বিরুদ্ধে যেতে বলছেন আমাকে? সতীদাহ তো ধর্ম নয় রাধাকান্ত বাবু, একটা ভ্রান্ত বিভৎস প্রথা মাত্র। সেই নিষ্ঠুর প্রথার সমর্থন করবেন আপনি? হাজার হাজার বছর ধরে যা চলে আসছে তাকে মেনে চলাই আমি কর্তব্য বলে মনে করি। আর আমি যদি প্রমাণ করে দিই সতীদাহ ধর্মসঙ্গত নয়, শাস্ত্রানুমোদিত নয়? প্রমাণ অনেক কিছু করা যায় দেওয়ানজি। ন্যায়শাস্ত্র দিয়ে বোঝানো যায় যে ঈশ্বর নেই। চার বাক্যে দিয়ে প্রমাণ করা যায় যে শাস্ত্র শুধুই প্রলাপ। ওসব কথা এখন থাক দেওয়ানজি। আমায় মাফ করবেন রাধাকান্ত বাবু, আপনার মহামূল্য সময়ের কিছুটা আমি নষ্ট করে গেলাম। আমরা সমাজের অংশ মাত্র, সমাজ যদি সতীদাহ চায় আমরা কি করতে পারি? কিন্তু এ তো আমার প্রশ্নের উত্তর হলো না বিদ্যালঙ্কার মশাই। আমি জানতে চাই যে সতীদাহ কি ধর্মসঙ্গত, শাস্ত্রানুমোদিত? বলুন, আপনি পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, সর্বশাস্ত্র আপনি মন্থন করেছেন, আপনি বলুন সতীদাহ কি শাস্ত্রের বিধান? না, সতীদাহ আবশ্যিক, এ কথা শাস্ত্র বলে না। তাহলে আপনি আমার সঙ্গে আসুন বিদ্যালঙ্কার মশাই, আপনি আমার সহায় হন। আমি আমি বৃদ্ধ, আমার সে শক্তি নেই, আর সমাজের বিরুদ্ধে দাঁড়াবার সাহসও আমার নেই। আপনি বীর, আপনি শক্তিমান, আপনি এগিয়ে চলুন, ঈশ্বর আপনার সহায়, জয় আপনার হবেই।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের মতো গোড়া ব্রাহ্মণ শেষে রামমোহনকে সমর্থন করলেন। ভীমরতি, ভীমরতি ছাড়াই আর কিছুই নয়। হ্যাঁ, মৃত্যুঞ্জয়ের সমর্থনে রামমোহন যেন হাজার হাতির বল পেয়েছে। এবার আবার খোদ লাট সাহেবকে পাগড়েছে। হ্যাঁ, সেইটাই তো খুব ভয়ের কথা মতিলাল। লাট সাহেব বেঞ্চিং লোকটি খুব সুবিধের নয়। ভারতবর্ষের সংস্কার করো মতলব অন্য কি আছে? আর চেয়ে মাসির দরদ, আমাদের ধর্ম নিয়ে আমরা আছি, তোমাদের নাক গলানো কেন বাবু? লাট আছো লাটই থাকো, আট পাড়ার পণ্ডিত ছাড়তে চাও কেন? ব্যাপারটা কিন্তু ক্রমশ সঙ্গীন হয়ে উঠেছে রাধাকান্ত বাবু। মতিলাল, আমাদের লড়তে হবে, জান প্রাণ দিয়ে লড়তে হবে। অতি সহিত ক্রীড়া মানত অতিতা রোহন করিতে এইবার সংকল্প পাঠ করো মা। অষ্ট কি মা, ও কথা কি বলতে আছে? স্বামীর সঙ্গে স্বর্গে যাচ্ছেন, বিপুলের রূপ উজ্জ্বল হবে। বলো মা, বলো মা, অষ্ট লোক পাড়া। স্বামীর সঙ্গে সহমরণে যাচ্ছেন, অক্ষয় পুণ্য বিপুলের বৈকুণ্ঠরা। এতক্ষণ আগুনে পুড়ে থাকবে, স্বামীর সঙ্গে বৈকুণ্ঠে চলে যায়। সংকল্প পাঠ করুন মা। অষ্ট লোকপালা আদিত্য চন্দ্রা লগ্ন কাশ ভূমি জল অবস্থিত অন্তর্যামী পুরুষ যম দিন রাত্রি সন্ধ্যা ধর্মাশাই তাড়াতাড়ি নিন, রামন এসে গেছে। এ কেন যুবক সাক্ষী নভবত জলচ্ছা রোহণেন ভর্তি শরীরানুগমন মহং করি স্বামী। কি চাই? তোকে ছেড়ে দাও তোমরা, তোকে তোমরা জোর করে পুড়িয়ে মারতে পারো না, ছেড়ে দাও ওকে। কে বলেছে ওকে আমরা জোর করে পুড়িয়ে মারছি? ও নিজের ইচ্ছে সব মানে যাচ্ছে, মিথ্যে কথা। হ্যালো, আইন করে এই বিভৎস প্রথা বন্ধ করণীয় এক্সেলেন্সি। আইন ছাড়া দেশব্যাপী হত্যাকাণ্ড কিছুতেই রোধ করা যাবে না। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত বাবু রামমোহন, কিন্তু মুশকিল কোথায় জানেন? আমরা বিদেশি খ্রিস্টান, আমরা তো আপনাদের ধর্মের ওপর হস্তক্ষেপ করতে পারি না। ধর্ম? এ ধর্ম নয় ইওর এক্সেলেন্সি। আমাদের হিন্দু শাস্ত্রে এমন কোনো উল্লেখ নেই যে অনিচ্ছুক সতীকে সহমরণে যেতেই হবে। আপনাদের ধর্মের খবর আপনারাই জানেন, আমি শুধু আপনাকে এইটুকু বলতে পারি যে আমাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি হয়নি। কাগজগুলো ওকে দেখান তো। লর্ড ওয়েলেসলির সময় থেকে এই সতীদাহ সম্পর্কে আমরা বিবেচনা করছি। নিজামত আদালতের বড় বড় পণ্ডিতদের মতামত আমরা আনিয়েছি। পণ্ডিত ঘনশ্যাম শর্মা যা জানিয়েছিলেন ওই কাগজগুলোতে আপনি তা দেখতে পাবেন। ধন্যবাদ। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি জানেন,
যে আপনাদেরই দেশের অধিকাংশ গণ্যমান্য ব্যক্তি ওই পাপ প্রথার সমর্থক। আমি জানি ইওর এক্সিলেন্সি। এক্ষেত্রে আমি কি করতে পারি বলতে পারেন? জেলার পর জেলা থেকে পুলিশ রিপোর্ট আসে, সেখানে তাদের চোখের সামনে মেয়েদের জোর করে পুড়িয়ে মারা হয়। আমি সেই সব বিভৎস বর্ণনা পড়ি, কিন্তু আইনত কিছু করবার উপায় নেই, কারণ এই নাকি আপনাদের ধর্মের বিধান। ধর্মের বিধান নয় ইওর এক্সেলেন্সি, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে এ তাদের বিধান। এই দেখুন, পণ্ডিত ঘনশ্যাম শর্মা যা বলেছেন তা শুধু আমার মতকে সমর্থন করে। তিনি বলেছেন, রজস্বলা, অন্তঃসত্ত্বা, নাবালিকা বা শিশুর জননীর সহমরণে যাওয়া স্পষ্টত অশাস্ত্রীয়। তাছাড়া কোন রকম মাদক ইত্যাদি খাইয়ে অনিচ্ছুক সতীকে সহমৃতা করাও বেআইনি। অথচ প্রায় প্রতি ক্ষেত্রেই এই অন্যায় কাজগুলো করা হয়ে থাকে। তাদের উদ্দেশ্য বিধবাকে চিতায় চড়িয়ে নিষ্কণ্টক ভাবে তার সম্পত্তি অধিকার করা। ধর্মের নামে এই পৈশাচিকতা, এ আপনাকে বন্ধ করতেই হবে ইওর এক্সেলেন্সি। আমি চেষ্টা করব। আমি আপনাকে কথা দিচ্ছি বাবুরা।